আজ আমি ক্লাস দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আজকে আমি একটা নতুন টপিক, সম্পূর্ণ নতুন টপিক, সায়েন্সের অঙ্ক সম্বন্ধে কিছু কোয়েশ্চেন সলভ নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি। তাই এই সলভগুলো করার জন্য তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং সাবস্ক্রাইব করলে তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্ট অনুযায়ী আমাকে কমেন্ট অনুযায়ী তোমরা জানাবে, আরও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক বাটনটি ক্লিক করো, এবং তুমি বেল আইকনটি ক্লিক করো। এবং আজ আমি একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, যেমন রিলেশন, বাংলা মিনিং হচ্ছে সম্বন্ধ, যার সম্বন্ধে আমি এই ভিডিওটাতে তিনখানা কোয়েশ্চেনের পুরো সলিউশন করে দিয়েছি। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, দেখাও যে বাস্তব সংখ্যা সমূহের সেটের ওপর সংজ্ঞাত অপেক্ষা বড় সম্বন্ধ সংক্রমণ কিন্তু সসম কিংবা প্রতিসম নয়। সসম কিংবা প্রতিসম নয়, এমন আমার দুটো জিনিস প্রমাণ করতে বলেছে। তো পুরো কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি কোনটা দেখো, দেখে নিজেরা বোঝো, এবং এবং কমেন্টে জানাও যে জিনিসটা সহজ হয়েছে কি না। এবং সেকেন্ড কোয়েশ্চেন, যে প্রমাণ করো যে কোনো সমতলে অঙ্কিত সরলরেখা সমূহের সেট এ এর ওপর সংজ্ঞাত এ সরলরেখা এ টু এর ওপর লম্ব, এ ওয়ান এ টু বিলংস টু এ সম্বন্ধ এ এর ওপর প্রতিসম কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়। প্রতিসম কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো এটা আমি পুরোপুরি ডিটেলসে করে দিয়েছি, তো তোমরা এই জিনিসটা দেখবে। তো থার্ড কোয়েশ্চেন আমি বলেছি যে স্বাভাবিক সংখ্যা সমূহের সেট এন এর ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, এক্স কমা ওয়াই বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট ওয়াইকে এক্স দিয়ে বিভাজ্য সব এক্স কমা ওয়াই বিলংস টু এন এর জন্য, দেখাও যে এন এর ওপর আর সম্বন্ধ সসম এবং সংক্রমণ নয়। আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো তোমরা এই জিনিসটা পুরোপুরি আমার সলভ করে দিয়েছি, তো এই জিনিসটা তোমরা ভালো করে বোঝো এবং কমেন্টে জানাও, এবং আরও আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো। এটাই আমার এটা দেখো, দেখে নিজেরা বোঝো, এবং এবং কমেন্টে জানাও যে জিনিসটা সহজ হয়েছে কি না। এবং সেকেন্ড কোয়েশ্চেন, যে প্রমাণ করো যে কোনো সমতলে অঙ্কিত সরলরেখা সমূহের সেট এ এর ওপর সংজ্ঞাত এ সরলরেখা এ টু এর ওপর লম্ব, এ ওয়ান এ টু বিলংস টু এ সম্বন্ধ এ এর ওপর প্রতিসম কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়। প্রতিসম কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো এটা আমি পুরোপুরি ডিটেলসে করে দিয়েছি, তো তোমরা এই জিনিসটা দেখবে। তো থার্ড কোয়েশ্চেন আমি বলেছি যে স্বাভাবিক সংখ্যা সমূহের সেট এন এর ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, এক্স কমা ওয়াই বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট ওয়াইকে এক্স দিয়ে বিভাজ্য সব এক্স কমা ওয়াই বিলংস টু এন এর জন্য, দেখাও যে এন এর ওপর আর সম্বন্ধ সসম এবং সংক্রমণ নয়। আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো তোমরা এই জিনিসটা পুরোপুরি আমার সলভ করে দিয়েছি, তো এই জিনিসটা তোমরা ভালো করে বোঝো এবং কমেন্টে জানাও, এবং আরও আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো। এটাই আমার